জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী খুবই অসুস্থ অভিনেত্রী, তার শারীরিক অবস্থা ভালো নয়। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন অভিনেত্রী, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ ছিল তার। চিকিৎসকের কাছে গিয়ে অভিনেত্রী জানতে পারেন যে তার পিত্তথলিতে পাথর হয়েছে। এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। জানা যায় শনিবার দিন সকালে অপারেশন হয়েছে তার। চিকিৎসকের তরফ থেকে জানা গিয়েছে অপারেশন সম্পূর্ণ হয়েছে অভিনেত্রীর, এখন ভালো আছেন। তবে তাকে বেশ কিছুদিন চিকিৎসকেরা বিশ্রামে থাকতে বলেছেন। কিছুদিন আগে অভিনেত্রী নিজের জন্মদিন পালন করেছেন। জন্মদিনে তাকে দেখা গিয়েছিল গোলাপি রঙের পোশাকে। অভিনেত্রীর দ্রুত সুস্থতা আমরা কামনা করি।